জন্ম কিংবা মৃত্যুবার্ষিকী পালন করা কি জায়েজ? এর উত্তর হলো, ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। এখানে একজন মুসলমানের জন্য সব কিছু দেওয়া আছে, নতুন করে ধার করে কোনো কিছু নেওয়ার কোনো প্রয়োজন নেই। জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা আছে, এগুলো পৃথিবীতে সবার আগে শুরু করে প্যাগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের মধ্যে এটি অনেক বেশি ছিল। এমনকি একসময় খ্রিস্টান ধর্মে পর্যন্ত ধর্মীয়ভাবে এটা নিষেধ ছিল, পরবর্তীতে অবশ্য খ্রিস্টানরা এটাকে ব্যাপকভাবে করতে শুরু করেছে। একজন মুসলমানের জন্য জন্ম কিংবা মৃত্যু কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা বা এটা বার্ষিকী উদযাপন করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশেদা, ইসলামের সোনার যুগের স্বর্ণ মানব যারা ছিলেন, তাদের কারোর জীবন, জন্ম বা মৃত্যু বার্ষিকী তারা উদযাপন করেনি। আসলে ইসলামটা উদযাপন কেন্দ্রিক কোনো জীবন ব্যবস্থা নয়। আমরা আমাদের জীবনটাকে অর্থবহ করব ভালো কাজ দিয়ে, ভালো চিন্তা দিয়ে, এবং আমল নিয়ে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমল রেখে যাব। এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট। আমার জন্ম বা কিংবা মৃত্যু এটা বার্ষিকী, কারোর মৃত্যুবার্ষিকী উদযাপন কিংবা আমার নিজের জন্ম দিবস পালন, এটা কোনো মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পার্ট নয়, বরং এটা ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় কালচার বহন করার কারণ। বিশেষ করে প্রকৃতি পূজারীদের একটা অনেক ধারণা আছে যে জন্ম দিবস পালন করলে মানুষ ভালো থাকে ইত্যাদি ইত্যাদি, এবং বিশেষ প্রক্রিয়াতে। তো সেই কারণে বরং একজন মুসলমানের জন্য এটি করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়।